সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি নগরের কোর্ট পয়েন্টে। সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 100 ছাড়ালেও অনেকে সচেতন হয়নি। আমরা দেখতে পাচ্ছি এখানে টিসিবি কর্তৃক ন্যায্য মূল্যের পণ্য বিক্রি করা হচ্ছে। 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হলেও এখানে অনেকেই সেই নির্দেশনা মানছে না। এখানে সেনাবাহিনী মাইকিং করছে এবং সকলকে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ করছেন। আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জমায়েত ভেঙে দিলে কিছুক্ষণ পরে সকল আবার জড়ো হচ্ছে পূর্বের স্থানে। এদিকে সিলেটের খাদিমপাড়া নিবাসী একজনের শরীরে গতকাল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে তার শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হবার খবর জানাজানি হবার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে আজ ভোর 4:30 প্রশাসনের সহযোগিতায় তাকে খুঁজে পাওয়া যায় এবং তাকে এনে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী বিভিন্ন যানবাহনকে যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য আইকিংয়ের করার মাধ্যমে লোকজনকে সতর্ক করার চেষ্টা করে যাচ্ছেন। তারপরও অনেকেই বাসায় বের হচ্ছেন এবং ভিড় জমাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সারা দেশে মোট 2941 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মোট সুস্থ হয়েছেন 85 জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন 101 জন। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বাসায় অবস্থান করার কোনো বিকল্প নেই। ঘর থেকে যদি অতি প্রয়োজনে বের হতে হয় সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করুন। ঘরে ঢোকার সাথে সাথে সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে ফেলুন। সকলে বাসায় থাকুন, সুস্থ থাকুন। আকিব চৌধুরী, ডালসেট টেলিভিশন, সিলেট।